সৌদিতে পলাতক প্রাপ্ত প্রবাসীদের জেল ও জরিমানা ও সৌদি প্রবেশের উপর নিষেধাজ্ঞা হুরুপ অবস্থাপ্রাপ্ত প্রবাসীরা সৌদি আরবে কখনোই প্রবেশ করতে পারবেন না শুধু তাই নয় কোনো প্রবাসী যদি পালিয়ে যায় বা পলাতক অবস্থায় থাকে অর্থাৎ হুরুপ অবস্থাধীন হয় তবে তাদেরকে পঞ্চাশ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে ছয় মাসের জেল দেয়া হবে এবং সৌদি আরব থেকে দেশে পাঠিয়ে দেয়া হবে এবং কখনোই কোনোভাবেই তারা সৌদি আরবে যেতে পারবেন না হুরুপ প্রাপ্তদের জেল জরিমানা ও সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা সৌদি আরবের পাসপোর্ট বিভাগের ডিরেক্টর জেনারেল জানান কোনো কোম্পানি যদি তাদের কোনো প্রবাসী পলাতক কর্মচারীর হুরুপ অবস্থায় পরিবর্তন করতে চায় তবে অ্যাবসের অ্যাপের মাধ্যমে এটা করা সম্ভব হবে না হুরূপ জারির পনেরো দিনের মধ্যে কোম্পানির প্রতিনিধিকে সরাসরি প্রবাস মন্ত্রণালয়ে গিয়ে তাদের প্রবাসী কর্মচারীর এই হুরুপ অবস্থা বাতিল করতে হবে সৌদি আরবে বেআইনিভাবে বসবাস করা প্রবাসীদের যারাই চাকরি দেবে বা যে কোনো প্রকার সাহায্য করবে তাদের সকলকেই আইনের আওতায় এনে কঠোর সাজা দেওয়া হবে এছাড়াও কোনো কোম্পানি যদি বেআইনি প্রবাসী শ্রমিকদের ভাড়া করে কাজ করায় তবে কোম্পানিকে এক লক্ষ রিয়াল জরিমানা করা হবে এবং এ সকল কোম্পানিতে পাঁচ বছর পর্যন্ত কোনো শ্রমিক নিয়োগ দেবার উপর নিষেধাজ্ঞা থাকবে এছাড়াও এই হুরুপ অবস্থা জারির জন্য কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়েছে মন্ত্রণালয় তাদের ঘোষণা অনুযায়ী কোনো কোম্পানি যদি কোনো প্রবাসী শ্রমিকের নামে মিথ্যা বা বায়োনা বানোয়াট হুরুপ অবস্থা জারি করে তবে সে সকল কোম্পানির সার্ভিস পাঁচ বছর পর্যন্ত বন্ধ রাখা হবে অনেক কোম্পানির বিরুদ্ধেই অভিযোগ রয়েছে তাদের প্রবাসী কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা হুরুপ অবস্থা জারি করার এমনকি অনেক কোম্পানি মিথ্যা হুরুপ জারি করে পরবর্তীতে তা বাতিল করার জন্য টাকাও আদায় করেছে বলে জানা গিয়েছে সৌদি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এসকল কোম্পানির বিরুদ্ধে কঠোর অবস্থা নেবে বলে ঘোষণা দিয়েছে